প্রত্যেক বছর 28 জুলাই হেপাটাইটিস ডে পালন করা হয়, যেহেতু এটা রবিবার পড়ে গেছে, তাই পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আনন্দ পরিসর ক্লাস তার আগের দিন আজকে 27 তারিখ আমরা কালকের দিনটাকে আজকে উদযাপন করবো এবং আলোচনা করব। 28 জুলাই কেন হেপাটাইটিস ডে পালন করা হয়, কারোর কোন আইডিয়া? কারোর কোন আইডিয়া? আইডিয়া থাকার কথা নয়, তার কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এটিকে আবিষ্কার করেছিলেন ব্লুমবার্গ বলে একজন সায়েন্টিস্ট। ওনার জন্মদিন হচ্ছে 28 জুলাই 1967। আবার বলছি, ব্লুমবার্গ বলে একজন সায়েন্টিস্ট, তিনি 28 জুলাই 1967 জন্মগ্রহণ করেন। ওইদিকে না তাকিয়ে এইদিকে শোনো, ওইসব হবে, ওইসব মাথা রোদ থাকলেও মাথা ঘোরায়, শীত থাকলেও মাথা ঘোরায়, বৃষ্টি পড়লেও মাথা ঘোরায়, ওইদিকে তাকাবে না, যা অসুস্থ টিচাররা দেখছে, বাকিরা যারা সুস্থ তারা শোনো। ব্লুমবার্গ বলে একজন সায়েন্টিস্ট, তার জন্মদিনটা হচ্ছে 28 জুলাই 1967। তিনি যেহেতু প্রথম হেপাটাইটিস বি ভ্যাকসিন আবিষ্কার করেছেন, তাই তাকে সম্মান জানানোর জন্য আমরা হেপাটাইটিস ডে পালন করি এবং তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল সেই সময়। বুঝতে পারলে? বাকিটা স্যারদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা যেটুকু জানেন, যতটুকু জানেন তোমাদের সামনে তুলে ধরবেন। নন্দ স্যার আপনি করে ক্লাস করানো হয়, আজকের যাদের আছে যারা বায়োলজি পড়ান, লাইফ সায়েন্স পড়ান, ওনারা যখন ক্লাসে যাবেন তখন যতটুকু বলা যায় তোমাদের সামনে ওনারা বিষয়গুলো তুলে ধরবেন, বা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের যদি কারোর এই বিষয়ে কোনো নলেজ থাকে তোমাদের কাছে ওনারা তুলে ধরবেন। পাশাপাশি টয়লেটের ব্যবহার কি করে করা যায়, টয়লেট কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এই নিয়ে আজকে আমাদের আনন্দ পরিসর হবে। আমি সকল শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি, আপনারা নির্দিষ্ট ক্লাস সেকশনে গিয়ে স্টুডেন্টদেরকে কিছু বলবে যাতে ওরা বিষয়গুলো একটু নজরে রাখে, কাজে লাগাতে পারে। কারণ টয়লেট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে অনেক রোগ ছড়ায়, ফলে আমরা ওই জায়গাটা যদি সচেতন হই তাহলে অনেক রোগের হাত থেকে মুক্ত হব।
মাস্টারমশাই দিদিমণিরা পারলে ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেবেন, তাদের কি পরিকল্পনা, তারা কি তাদের কি চিন্তা ভাবনা টয়লেট নিয়ে, কিভাবে টয়লেট পরিষ্কার করার মধ্য দিয়ে আমরা আমাদের স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা যে জায়গায় থাকি সেই জায়গাকে পরিচ্ছন্ন রাখবো, ইত্যাদি বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হবে প্রত্যেকটি ক্লাসে। এবং আমি এবং সন্তোষ স্যার এবং সঙ্গে অভিষেক স্যার কম্পিউটারে আমরা তিনজন আজকে রেয়ার লাইনের পর হল ঘরে যাব। এইটের কারাগারে শেষ হাত্তর এইটের। তোমরা জানো যে আগামীকাল হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। আচ্ছা, হেপাটাইটিস রোগটা সম্পর্কে কারা কারা জানো একটু হাত তোলো তো। কম হাত, 9-10 কম হাত ছেলেরা মেয়েরা তুলেছে, তার মানে অনেকেই কিন্তু জানো না। আমরা যখন জন্মায় তখন মানে প্রথম ভূমিষ্ঠ হওয়ার পর ডাক্তারবাবুরা আমাদের গায়ে একটা ছুঁচ ফুটিয়ে প্রথম যে ভ্যাকসিনটা দেন সেই ভ্যাকসিনটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। একদম জন্মালাম আর 1-2 ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা দিয়ে দেয়। তার কারণ হচ্ছে একটা বাচ্চা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার শরীরের ভেতরে ইমিউনিটি যে পাওয়ার, অনাক্রম্যতা যে ক্ষমতা, সেই ক্ষমতা থাকে সব থেকে কম। মায়ের শরীরের ভেতরে আমরা প্রায় 9 মাস প্লাস মাইনাস 10-15 দিন মায়ের শরীরের ভেতরে আমরা থাকি। মা সেই সময় আমাদেরকে আগলে রাখে বিভিন্নভাবে, কোনো রোগ জীবাণু ভেতরে প্রবেশ করলেও আমাদের কিছু হয় না। কিন্তু আমরা যে ভূমিষ্ঠ হয়ে গেলাম, মায়ের শরীর থেকে যখন ডিটাচ হয়ে গেলাম, তখন কিন্তু আমাদের অনেক রকমের রোগ জীবাণু আক্রমণ করবে এবং আমরা আক্রান্ত হয়ে যেতে পারি। তাই ডাক্তারবাবুরা প্রথমে একটা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দেন, যাতে কোনোভাবে আমরা হেপাটাইটিস রোগে আক্রান্ত না হই। এই হেপাটাইটিস যে রোগ, হেপাটাইটিস রোগ মূলত হচ্ছে আমাদের যে লিভার বা যকৃৎ তার প্রদাহ জনিত একটা রোগ, ইনফ্লামেশন অফ লিভার। মানে আমাদের লিভার বা যকৃৎ যদি কোনো কারণে বেড়ে যায় বা বড় হয়ে যায়, যাকে আমরা বলি প্রদাহ বা ইনফ্লামেশন, সেই সংক্রান্ত হচ্ছে একটা রোগ হেপাটাইটিস। কারণ কি না, হেপাটাইটিসের যে ভাইরাস, অনেকগুলো ভাইরাস আছে, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, এই 5 রকমের হেপাটাইটিস ভাইরাস যাদের কোনো একটা কোনোভাবে আমাদের শরীরের ভেতরে যদি প্রবেশ করে তাহলে আমাদের হেপাটাইটিস রোগটি হবে। যদি এ ভাইরাস প্রবেশ করে তাহলে এ রোগ হেপাটাইটিস এ, বি ভাইরাস প্রবেশ করলে হেপাটাইটিস বি, নানান রকম হেপাটাইটিস রোগ হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে আমাদের ইন্ডিয়ানরা হবেরা নয় কিন্তু ফরেন কান্ট্রিতে দেখা গেছে কিছু মানুষ আছে যারা অত্যধিক পরিমাণে অ্যালকোহল পান করে, কারণ তাদের হয়তো করতে হয়, কারণ সেখানকার এনভায়রনমেন্টাল কন্ডিশন এমন যে অ্যালকোহল পান করতে তারা বাধ্য হয়। এবং সেখানে দেখা গেছে যে হঠাৎ করে অ্যালকোহল পান করার পর হেপাটাইটিস রোগে সে আক্রান্ত হলো, যদিও সেটা ভাইরাল নয়, মানে ভাইরাল ঘটিত রোগ নয়, ওটা অ্যালকোহলিক হেপাটাইটিস। আবার এমন হতে পারে যে মা আক্রান্ত কোনোভাবে হেপাটাইটিস রোগে, তার ভেতরে থাকা শিশুটিও কিন্তু আক্রান্ত হতে পারে। আবার এমনও হতে পারে যে কোনো ভাইরাস আমার শরীরের ভেতরে এলো না বা আমি কোনো অন্য কোনোভাবে আক্রান্ত হলাম না, কিন্তু আমার শরীরের ভেতরে কিছু কারণে হেপাটাইটিস রোগে আমরা আক্রান্ত হয়ে গেলাম, যেটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন হেপাটাইটিস। ক্লাস 9-10 যারা ছাত্রছাত্রী আছো বা 11-12 যারা ছাত্রছাত্রী আছো তারা জানো আমরা হরমোনের ক্ষেত্রে পড়েছি যে হরমোন আমাদের দরকার, হরমোন ছাড়া নির্দিষ্ট কাজ হবে না। আবার একই হরমোন যদি বেশি বেরিয়ে যায় তাতেও কিন্তু আমাদের বিপদ হয় না। তো এগুলো এক ধরনের অটো ইমিউন ডিজিজ। তো হেপাটাইটিসটা অটো ইমিউনিটিও কিন্তু হতে পারে। হেপাটাইটিস রোগ যদি হয় গায়ে হাত পায়ে যন্ত্রণা হবে, গাঁটে গাঁটে ব্যথা হবে, ছেলে বা মেয়ে দুর্বল হয়ে পড়বে, তার ক্ষুধামান্দ্য দেখা যাবে, মানে খিদে একেবারেই থাকবে না, প্রচণ্ড তার মাথা ঘুরবে,
বছর 28 জুলাই হেপাটাইটিস ডে পালন করা হয়, যেহেতু এটা রবিবার পড়ে গেছে, তাই পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আনন্দ পরিসর ক্লাস তার আগের দিন আজকে 27 তারিখ, আমরা কালকে দিনটাকে আজকে উদযাপন করব এবং আলোচনা করব। 28 জুলাই কেন হেপাটাইটিস ডে পালন করা হয়, কারোর কোনো আইডিয়া? কারোর কোনো আইডিয়া? আইডিয়া থাকার কথা নয়, তার কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এটিকে আবিষ্কার করেছিলেন ব্লুমবার্গ বলে একজন সায়েন্টিস্ট, ওনার জন্মদিন হচ্ছে 28 জুলাই 1967। আবার বলছি, ব্লুমবার্গ বলে একজন সায়েন্টিস্ট, তিনি 28 জুলাই 1967 সালে জন্মগ্রহণ করেন। ওইদিকে না তাকে এইদিকে শোনো, ওইসব হবে, ওইসব মাথা রোগ থাকলো। তার জন্মদিনটা হচ্ছে 28 জুলাই 1967। তিনি যেহেতু প্রথম হেপাটাইটিস বি ভ্যাকসিন আবিষ্কার করেছেন, তাই তাকে সম্মান জানানোর জন্য আমরা হেপাটাইটিস ডে পালন করি এবং তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল সেই সময়। বুঝতে পারলে? বাকিটা স্যারদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যেটুকুন জানেন, যতটুকুন জানেন, তোমাদের সামনে তুলে ধরবেন। নমস্কার।